আজকে আমরা জাপানি ভাষা শিক্ষার পঞ্চম পাঠে এসে উপস্থিত হয়েছি আর আজকে হিরাগানার সাহায্যে কিছু সাধারণ সম্ভাষণ কিভাবে দৈনন্দিন জীবনে জাপানিরা ব্যবহার করেন তাই নিয়ে আমরা কিছু শব্দের অর্থ জানব সম্ভাষণ কথাটার জাপানি হলো আই সাতসু দেখতে পাচ্ছেন হিরাগানায় নিচের রান দিকে লেখা রয়েছে আ ই সা এবং সু তাহলে চলুন শুরু করা যাক একদম প্রথমে দেখা যাক দিনের বিভিন্ন সময়ে যদি কারো সঙ্গে দেখা হয় তাহলে জাপানি ভাষায় সেই ব্যক্তিকে আমরা কিভাবে সম্বোধন করতে পারি একদম প্রথমে এই কথাটা মনে রাখতে হবে যে ঠিক যে রকম বাংলায় সম্ভাষণের তিনটে ধরন আছে শ্রদ্ধা শ্রদ্ধাসূচক বা সৌজন্য সূচক যেটাকে আপনি তিনি করে বলা হয় সাধারণ স্তর যেটাকে তুমি বলা হয় আর অত্যন্ত ঘনিষ্ঠ স্তর যেটাকে তুই বলা হয় সেরকমই জাপানিতেও আলাদা আলাদা সৌজন্যের স্তর নির্দিষ্ট করে দেওয়া আছে আর বিভিন্ন সম্ভাষণ সূচক শব্দের ক্ষেত্রেও এই স্তর অনুযায়ী যে তারতম্যটা হয় আমরা তা খেয়াল রাখার চেষ্টা করব প্রথম আসবে সুপ্রভাত সুপ্রভাতের জাপানি ওহায়ো ওহায়ো এর সঙ্গে যদি জুড়ে দেন গোজাই মাস তাহলে পুরো কথাটা হয়ে যায় ওহায়ো গোজাই মাস ওহায়ও গোজাই মাস বলা হবে শ্রদ্ধেয় ব্যক্তিদের ক্ষেত্রে যিনি আপনার থেকে সামাজিক পদমর্যাদায় বা বয়সে বড় যে সমস্ত ক্ষেত্রে যাকে আপনি আপনি করে বলবেন তার ক্ষেত্রে বলবেন তাকে বলতে হলে সুপ্রভাত বলতে হলে বলবেন ওহায়ো গোজাই মাস আর যাদেরকে তুমি করে বা তুই করে বলবেন তাদের জন্য ওহায়োই যথেষ্ট যদি দিনের বেলা দুপুর থেকে বিকেল পর্যন্ত দেখা হয় তাহলে ওয়ালার নিয়ম হলো কোনিচিওয়া কনিচিওয়া এখানেও দেখবেন একদম শেষে রয়েছে হিরাগানা হা কিন্তু এর উচ্চারণটা হবে ওয়া অতঃপর কোনিচিওয়া শুভ অপরাহ্ন যদি কারো সঙ্গে সূর্যাস্তের সময় থেকে রাত পর্যন্ত ধরুন রাত সাড়ে আটটা সাড়ে নটা পর্যন্ত দেখা হয় তাহলে কোন কোম বাংওয়া এই কথাটা বলতে হবে শুভ সন্ধ্যার জাপানি কম বাংওয়া খেয়াল করে দেখবেন নয় হসন্ত অর্থাৎ দ্বিতীয় অক্ষরটা কোন রয়েছে কিন্তু অনেকটা সামঞ্জস্য বজায় রাখার জন্য উচ্চারণের সামঞ্জস্য বজায় রাখার জন্য কোন বান ওয়া না বলে বলার নিয়ম বাংওয়া কোম এরপরে আসবে আর অত্যন্ত পরিচিত কথা বিভিন্ন পাওয়া যায় যেটা হলো সায় ওনারা মানে বিদায় কিন্তু এক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম অনুসরণ করা উচিত যেটাতে আমরা পরে আসব সেই জন্য বিদায় কথাটার পাশে একটা স্টার দেওয়া আছে এটুকু জেনে রাখুন সায় মানে বিদায় অর্থাৎ কিনা চিরতরে বিদায় নয়তো বহুদিন কোনো দেখা হওয়ার সম্ভাবনা নেই এমন সময়ে বিদায় এছাড়া থাকবে ওয়াসুমি আসাই যার মানে শুভরাত্রি সাধারণত কথাবার্তা শেষ হলে রাত্রির দিকে কথাবার্তা বা সাক্ষাৎ শেষ হলে ওয়াসুমিন আসাই বলে সেই সাক্ষাৎ শেষ করা কর্তব্য সায়োনারার সঙ্গে সঙ্গে আরেকটা ওয়ার্ড জাপানিতে অত্যন্ত প্রচলিত এবং পরিচিত আরিগাতো মানে ধন্যবাদ আর ওহায়ো মাসের মতোই যদি কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় বা কোনো ফর্মাল সিচুয়েশনে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় তাহলে আরিগাতো গোজাইমাস হল নিয়ম সুমি মাসেন কথাটা ভার্সেটাইল বা বহুমুখী এটার বেশ কিছু মানে আছে প্রধান মানে হলো যেই তিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই তিনটে আর এই তিনটেও বেশ স্বতন্ত্র একে অপরের থেকে যথেষ্ট স্বতন্ত্র কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে গেলে কারো কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে হয় তাহলে সুমি মাসেন বলা নিয়ম যদি কারো দৃষ্টি আকর্ষণ করতে হয় ভদ্রভাবে তাহলেও সুমি মাসেন বলা নিয়ম আর যদি ওয়েল যে সমস্ত পরিস্থিতিতে আমরা বাংলায় একটু দেখি একটু সরবেন একটু শুনবেন এই সমস্ত বলে থাকি সেগুলোতেও জাপানিতে সুমি মাসেন বলার নিয়ম রয়েছে মনে রাখবেন যে ক্রমশ আমরা যখন বিভিন্ন ব্যাকরণগত কাঠামোর চর্চা শুরু করব। তখন এই সবকটা কথাই বারবার ঘুরে ফিরে আসবে তাই কনটেক্সটের যে জ্ঞান সেটা পরবর্তী ভিডিওগুলো থেকে আপনা আপনি অনেকখানি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত যে মানেগুলো দেওয়া হচ্ছে সেই মানেগুলো রাফলি মনে রেখে এগোতে থাকুন কোনো অসুবিধা হওয়ার কথা নয় এরপরে রয়েছে ই এ ই নয় দুটো ই আছে দেয়ারফোর ই এ লম্বা করে ইটা টানতে হবে যেটার আক্ষরিক অর্থ হলো না কিন্তু দৈনন্দিন কথোপকথনের সময় না না ঠিক আছে না না কোনো অসুবিধে নেই এই ধরনের অভিব্যক্তি প্রকাশ করার সময় আমরা ই এ ব্যবহার করতে পারি আবার এক্ষেত্রেও আস্তে আস্তে পরবর্তী পাঠগুলোতে বারবার পড়তে পড়তে বা লিখতে লিখতে আমাদের অভ্যেস হয়ে যাবে এবার কেউ ধরুন বাড়ি থেকে কোথাও যাচ্ছে বাড়ির লোকেদের বলে যাবে ঘুরে আসছি ঘুরে আসছি মানে হলো ইত্তেকি মাস ইত্তে মানে ঘুরে কি মাস মানে আসছি এ সমস্ত পরবর্তীকালে ক্রিয়ার ভিডিওগুলোতে পরিষ্কার হয়ে যাবে ইত্তেকি মাস ঘুরে আসছি একদম আক্ষরিক অনুবাদ বিনুমাত্র চিন্তা করার কারণ নেই এবার এটা এর পরের যে শব্দটা ইত্যের আশ্রয়ী এটা বাংলার থেকে একটু অন্যরকম ঘুরে আসছি যখন কেউ বলে তখন তার উত্তরে বাড়ির লোকের বলা কর্তব্য হ্যাঁ ঘুরে এসো বা ঠিক আছে ঘুরে আয় এই কথাটা জাপানি মানে হচ্ছে দেখবেন এই এর হিরাগানার মধ্যে দুখানা ছোট আছে রায়ের পরে যে সুটা সেটা ছোট। একদম প্রথমে ইয়ের পরে যে সুটা সেটাও ছোট আর শেষের ইয়ের আগে অর্থাৎ শিয়ের পরে যে আটা রয়েছে ওটাও ছোট এক্ষেত্রে এই এই কথাটা বলতে গেই মনে পড়ে গেল যে যারা আপনারা প্রথমবার এই ভিডিওটাই দেখতে এসেছেন তাদের পক্ষে হিরাগানা সরগড় করার জন্য এই প্লেলিস্টের প্রথম তিনটে ভিডিওতে হিরাগানা কিভাবে লিখতে হয় কোন ক্ষেত্রে কীরকম উচ্চারণ করতে হয় তার একটা বিস্তৃত বিবরণ দেওয়া রয়েছে তাই দয়া করে আপনারা প্রথম তিনটে ভিডিও অবশ্যই দেখে নেবেন কেননা এরপর থেকে আমরা কখনো হিরাগানার সঙ্গে সঙ্গে বাংলা ট্রান্সক্রিপশন ব্যবহার করব না যখন কেউ ঘুরে বেড়িয়ে বাড়ি ফিরে আসে তখন তাদেরও একটা স্টক কথা বলার নিয়ম রয়েছে জাপানিতে সেটা হলো তাদাইমা তাদাইমা মানে ফিরে এসেছি বাইরে গিয়েছিলাম কিছুক্ষণ আগে ফিরে এসেছি যখন কেউ বলল তাদাইমা তখন তাকেও একটা প্রত্যুত্তর দেওয়ার থাকে বাড়ির লোকের হ্যাঁ ফিরে এসেছো। স্বাগতম এই কথাটার জাপানি হলো ও কায়রিনাসাই ও কায়রিনাসাই মানে ফিরে এসেছো স্বাগতম এবার খেতে বসার সময় আর খাওয়া শেষ করে উঠে যাওয়ার পর উঠে যাওয়ার সময় জাপানিতে দুটো সম্ভাষণের রীতি আছে এই সম্ভাষণগুলো যিনি খাবার পরিবেশন করছেন যিনি হোস্ট করছেন যদি খেতে বসা ব্যক্তি কোনো অতিথি হন তাহলে হোস্টের প্রতি তথা যিনি পরিবেশক তার প্রতি সূচক সম্ভাষণ হিসেবে ব্যবহার করা হয় খেতে বসার সময় বলা হয় ইতাদাকিমাস আর খাওয়া শেষ হয়ে যাওয়ার সময় বলা হয় গচিসোসামা এ দুটো স্বতন্ত্র অভিব্যক্তি জাপানি ভাষার এরপরে আসবে হাজিমে মাসিতে যেগুলো জাপানি কথোপকথনের প্রাথমিক ভিডিও দেখার সময় আকছার দেখতে পাবেন যে এক্সপ্রেশনটা হাজিমে মাসিতে মানে শুরু করা হচ্ছে কোনো বার্তালাপ কারোর সঙ্গে প্রথমবারের জন্য শুরু করা হচ্ছে কারোর সঙ্গে প্রথমবার দেখা হচ্ছে হাজিমে মাসিতে দিয়ে শুরু করা হয় হাজিমেরও মানে শুরু হওয়া যে কোনো কিছু চলুন শুরু করি এই ধরনের একটা আক্ষরিক অর্থ আছে তো হাজিমে মাসিতে আর কারো সঙ্গে আলাপ করে ভালো লাগলো এই কথাটি বোঝাতে গেলে বলে হয় বলা হয় ইয়রো সিকু ও মাস গাইশি মাস এবারে আমরা ফিরে দেখবো সায়োনারা কথাটার নুয়ান্সে। আমরা বলেছিলাম যে সায়োনারা এর আক্ষরিক অর্থ বিদায় হলেও সবসময় বিদায় জানাতে সায়োনারা ব্যবহার করা উচিত নয় কেননা সায়ও নাড়া কথাটার মধ্যে একটা অনেক দিন বা চিরকালীন দতনা থেকে যায় তাই যখন ধরুন কোনো দুই বা তার বেশি বন্ধুরা একদিন সারা দিন স্কুলে হোক বা খেলার মাঠে হোক দেখা করলো খেলাধুলো করলো পড়াশোনা করলো তারপর যে যার বাড়ি ফিরে যাবে একদিনের জন্যই তারা কাজ ছাড়া হচ্ছে আবার খুব অল্প সময়ের মধ্যেই তাদের দেখা হবে সেটা তারা সবাই জানে তাহলে তারা বলবে যে চলি আবার দেখা হবে ঠিক আছে আসছি এই ধরনের বাংলা কথাগুলোর ইকুইভ্যালেন্ট সমান্তরাল কথা জাপানিতে হবে যা মাতা ঠিক আছে আসছি চলি আবার দেখা হবে যা মাতা মাতা মানে আবার আবার এক্ষেত্রেও এটা বলা কর্তব্য যে ক্রমশ প্র্যাকটিস করতে করতে এগুলো সরবরো হয়ে যাওয়া উচিত আর ফর্মাল সিচুয়েশনে ফর্মাল পরিস্থিতিতে একটা কথা প্রায়শই ব্যবহার করা হয় সাধারণত অধস্তন কর্মচারীরা বা সামাজিক মর্যাদার নিরিখে অপেক্ষাকৃত নিচে যিনি থাকেন তিনি তার ঊর্ধ্বতনকে বা সামাজিক মর্যাদায় যিনি তার চেয়ে উপরে অবস্থান করছেন তাকে উদ্দেশ্য করে এই কথাটা ব্যবহার করেন শিৎসুরেই সিমাস শীতসুরেই সিমাস এর আক্ষরিক মানে হলো মাফ করবেন আপনাকে বিরক্ত করছি বা আপনাকে বিরক্ত করছি তাই মাফ করবেন কিন্তু একটা কথা বলার আছে বা একটা কাজ করার আছে আপনার দৃষ্টি আকর্ষণ করতে হবে আমাকে তাই আমি আপনাকে বিরক্ত করতে বাধ্য হচ্ছি তাই মাফ করবেন এই অভিব্যক্তিটা এক কথায় প্রকাশ করা হয় শীতশুরেই সিমাস কথাটার মাধ্যমে শীতশ্রুরেই মানে বিরক্ত করা এই ভিডিওতে হিরাগানার কতগুলো হিরাগানা দিয়ে লেখা কতগুলো সম্ভাষণ নিয়ে আলোচনা করা হলো আমরা এর মধ্যেই হিরাগানার বেশ কিছু শব্দ শিখতে শুরু করেছি তবে যদি সঠিকভাবে জীবন্ত কথোপকথন শুরু করতে চাই তাহলে কাতাকানা না শিখে সেটা করা সম্ভব নয় সেই জন্য পরের ভিডিওতে আমরা কাতাকানা লিখতে শুরু করব ধন্যবাদ আরিগাত গোজাইমাস